প্রিয় আসসালামু আলাইকুম, আই এম রাজাল, ওয়েলকাম ব্যাক টু আনাদার ইন্টারেস্টিং ভিডিও। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, যারা 2021 সালে এইচএসসি কমার্সের স্টুডেন্ট তাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে 50% সিলেবাস করে দিয়েছে, করোনার কারণে ক্লাস হতে পারে নাই, সেহেতু সংক্ষিপ্ত সিলেবাস 50% সিলেবাস করে দিয়েছে, যাতে আমরা কি করতে পারি, পাশ করতে পারি। কিন্তু আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে আমাদের এখন পাশ না, আমাদের প্লাস তোলাটা কিন্তু এখন সহজ হয়ে গেছে, যেহেতু আমাদের এখন চ্যাপ্টার কম, কম সময় ব্যয় করে আমরা যদি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোতে যদি ভালো প্রিপারেশন নিই, তাহলে আমাদের এখন প্লাস তোলাটা একদম ইজি। আচ্ছা, প্রথমে আমাদের গ্রুপ সাবজেক্টের যে তিনটা টপিকস আছে সেটা হচ্ছে একটা হিসাব বিজ্ঞান, আর একটা ফিনান্স, আর একটা হচ্ছে কি ব্যবসায় সম্বোধন। এখন হিসাব বিজ্ঞান এবং ফিনান্সের মধ্যে আমাদের কি আছে, ম্যাথমেটিক্যাল টার্ম আছে, কিন্তু ব্যবসায় সম্বোধনের মধ্যে থিওরি এটাতে কোনো কি নেই, ম্যাথমেটিক্যাল টার্ম নেই। আচ্ছা, এখন হিসাব বিজ্ঞানের যে টপিকসগুলো আছে, আমরা যদি মনে করি হিসাব বিজ্ঞান আমরা করলেই পারবো এমনটা না, কিন্তু দেখা যাচ্ছে তুমি যদি প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমি যত বেশি অনুশীলন করবো আমি তত বেশি সাকসেস হতে পারবো। এখন আমাদের দেখা যাচ্ছে আমরা প্র্যাকটিস করতেছি না, প্র্যাকটিস না করার ফলে আমরা অঙ্কটা দিকে বুঝতে পারতেছি আমরা অঙ্কটা পারবো, কিন্তু যখন করতে যাবে তখন কত বাধার সম্মুখীন হবে। 50% সিলেবাস করে দিয়েছে, এখন আমাদের পাশ করাটা একদম ইজি এবং প্লাস তোলাটা তার চেয়ে বেশি ইজি হয়ে গেছে। তো আমরা এখন পাশ করার চিন্তা করবো না, আমরা চিন্তা করবো কীভাবে প্লাস তুলতে হয়। যেটা বলে কি যে আমি যদি হিসাব বিজ্ঞানের পরীক্ষার খাতায় যদি ঘর রেখে দিই তাহলে আমি নাম্বার পাবো, ঘর রাখলে হবে না, তোমাকে সংসার করতে হবে, শুধুমাত্র ঘর করলে কি হবে না, নাম্বার পাওয়া যাবে না। তো সেই জন্য আমি শুধু ঘরে ঘর রাখা ঘর রেখে পাশ করবো এমন চিন্তা করবো না, যেহেতু আমাদের সাবজেক্টে এখন যেহেতু চ্যাপ্টার যেহেতু আমাদের কম, সেহেতু আমরা কী করবো ভালো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবো, যাতে আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি। হিসাব বিজ্ঞানের মধ্যে আমাদের দুইটা, একটা হচ্ছে প্রথম পত্র আর একটা হচ্ছে দ্বিতীয় পত্র। প্রথম পত্রের ক্ষেত্রে আমাদের যে অধ্যায়গুলো সিলেবাসে আছে সেগুলো হলো যেমন দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় হিসাবের বৈষম্য, হিসাবের বৈষম্যের মধ্যে কিন্তু ম্যাথমেটিক্যাল অনেক টার্ম থাকে, সেগুলো আমাদের দেখতে হবে। এরপর হচ্ছে তৃতীয় অধ্যায় ব্যাংক সমন্বয় বিবরণী, এরপর হচ্ছে চতুর্থ অধ্যায় রাউমিল, এবং অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের পরিমাণ, এরপর নবমতে যেটা আছে সেটা হচ্ছে আর্থিক বিবরণী। এই টপিকসগুলোর উপরে আমাদের 2021 সালের যারা এইচএসসি ক্যান্ডিডেট আছে তাদের এই টপিকসগুলো থেকে কি হবে, প্রশ্ন হবে। তাহলে এই টপিকসগুলো যদি আমরা খুব ভালোভাবে জেনে নিই তাহলে আমাদেরকে প্লাস পাওয়াটা একদম ইজি। এরপর আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের মধ্যে যে টপিকসগুলো আছে, অধ্যায় নাম্বার 2 অংশীদারের ব্যবসা, চতুর্থ অধ্যায় যৌথ মূলধনি কোম্পানির মূলধন, পঞ্চম অধ্যায় যৌথ মূলধনি কোম্পানির আর্থিক বিবরণী, এবং ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ, এবং অষ্টম অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি। এই টপিকসগুলো যদি আমরা যদি খুব ভালো করে জেনে নিই তাহলে আমাদের কী করতে হবে, প্লাস পাওয়াটা একদম ইজি হয়ে যাবে। যাদের এই টপিকসের উপরে ভিডিও প্রয়োজন হবে তারা আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে ভিজিট করে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারবে, এবং আমাদের প্রত্যেকটা টপিকসের উপরে ভিডিও বানানো হবে। যাদের প্রয়োজন হবে তারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারবে। ফিনান্সের দুইটা চ্যাপ্টার, একটা হচ্ছে প্রথম পত্র আর একটা হচ্ছে দ্বিতীয় পত্র, যেগুলো আমাদের 2021 সালে সিলেবাসের মধ্যে আছে সেই অধ্যায়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। প্রথম হচ্ছে ফিনান্স প্রথম পত্রে, ফিনান্সের প্রথম অধ্যায়ে প্রথম যেটা আছে সেটা হচ্ছে অর্থায়নের সূচনা। এখানে কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নেই, এখানে হচ্ছে আমাদের থিওরি প্রশ্ন হবে এবং আমাদের নৈতিক আসবে থিওরিতে। আচ্ছা, এরপর তৃতীয় অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে অর্থের সময়মূল্য, হ্যান্ডেল অফ মানি। এরপর হচ্ছে 8 নম্বর যেটা অধ্যায় আছে সেটা হচ্ছে মূলধন বাজেটিং। আচ্ছা, এরপরে আমাদের যেটা নবমতে যেটা আছে ঝুঁকি ও মুনাফার হার। আচ্ছা, ফিনান্সের মধ্যে কিন্তু আমাদের কিন্তু মার্কস তোলাটা আরও বেশি ইজি, কারণ হচ্ছে এখানে যদি আমরা সূত্রগুলো যদি মুখস্থ রাখতে পারি এবং সূত্রটা কোথায় প্রয়োগ করতে হবে সেটা যদি আমরা জানি তাহলে মধ্যে প্লাস পাওয়াটাও ইজি, প্লাস পাওয়াটা আমাদের জন্য কি হবে না, কঠিন হবে না। পাস করাটা কিন্তু ইজি, আমরা এখন পাসের চিন্তা করবো না, আমরা চিন্তা করবো কীভাবে প্লাস পেতে হয়। যেহেতু এখন চ্যাপ্টার কম, আমাদের খুব কম সময় ব্যয় করে আমরা কী করতে পারছি, প্লাস তুলতে পারছি, শুধুমাত্র আমাদের কী করতে হবে, রেগুলার প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস তত বেশি কি সাকসেস। আচ্ছা, এই টপিকসগুলোর উপরে আমার কিন্তু ভিডিও বানানো হবে, যাদের প্রয়োজন হবে তারা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউবে ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারবে। এরপরে আছে আমরা ফিনান্স দ্বিতীয় পক্ষে, দ্বিতীয় পক্ষের মধ্যে যে প্রশ্নগুলো যে অধ্যায়গুলো আছে এখানে কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নেই, এখানে যা আছে সবগুলো থিওরি। আচ্ছা, প্রথম অধ্যায়ে যেটা আছে সেটা হচ্ছে ব্যাংক ব্যবস্থার প্রাথমিক ধারণা, দ্বিতীয় অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, এরপর হচ্ছে 6 নম্বর অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে চেক বিল অফ এক্সচেঞ্জ, এরপর হচ্ছে 9 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রনিক আধুনিক ব্যাংকিং, এরপর হচ্ছে 10 নম্বর যেটা আছে সেটা হচ্ছে বিমা সম্পর্কে মৌলিক ধারণা, এবং 11 নম্বর অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে জীবন বিমা।
তাহলে এই টপিকসগুলো যদি আমি থিওরি যদি ভালো করে জেনে নিই তাহলে ফিনান্সের মধ্যেও এক প্লাস পাওয়াটা আমার জন্য কি ইজি। সেটা হলো ব্যবসায় সংগঠন প্রথম পত্র ও দ্বিতীয় পত্র। প্রথম পত্র দ্বিতীয় পত্রের মধ্যে দুটোটাতে কিন্তু থিওরি। আচ্ছা প্রথমত যেটা আমাদের দিচ্ছে সেটা হচ্ছে ব্যবসায়ের মৌলিক ধারণা, এবং দ্বিতীয়ত যেটা বলতেছে সেটা হচ্ছে ব্যবসায়িক পরিবেশ, তৃতীয়ত যেটা বলতেছে সেটা হচ্ছে এক মালিকার ব্যবসা, চতুর্থ অধ্যায় যেটা বলতেছি সেটা হচ্ছে অংশীদারি ব্যবসা, এরপর পঞ্চম অধ্যায় যেটা সেটা হচ্ছে যৌথ মূলধনি কোম্পানি। যৌথ মূলধনি কোম্পানি কিন্তু পুরানা, এখানে কি বলছে আংশিক আংশিক। এরপর হচ্ছে ছয় নম্বর অধ্যায় যেটা আছে সেটা হচ্ছে সমবায় সমিতি। এরপর হচ্ছে বারোতম অধ্যায় যেটা আসছে সেটা হচ্ছে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। এরপর আমরা যেটা ব্যবসায় সংগঠনের যেটা যাব দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে যেটা বলছে সেটা হচ্ছে ব্যবস্থাপনার ধারণা, দ্বিতীয় অধ্যায় যেটা সেটা হচ্ছে ব্যবস্থাপনার নীতি, তৃতীয় অধ্যায় যেটা সেটা হচ্ছে পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ, এরপরে চতুর্থ অধ্যায় যেটা সেটা হচ্ছে সংগঠিতকরণ, এরপর পঞ্চম অধ্যায় যেটা সেটা হচ্ছে কর্মসংস্থান, এরপর হচ্ছে ছয় নম্বর অধ্যায় হচ্ছে নেতৃত্বের ধারণা, এবং দশম অধ্যায় যেটা সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। এই টপিকসগুলো করলে আমরা 2021 সালে যারা এইচএসসি পরীক্ষার্থী আছি তাদের ক্যান্ডিডেটের সিলেবাসের মধ্যে এই টপিকসগুলো আলোচনা করা হয়েছে। ভিডিওগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে ভিজিট করে আমাদের ভিডিওগুলো দেখতে পারবে, এবং প্রত্যেকটা টপিকসের উপরে আমাদের ভিডিও বানানো হবে। যাদের প্রয়োজন হবে তারা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউবে ভিজিট করে ভিডিওগুলো দেখে নেবে।